দখলদারদের বাধা আটক আর উত্তেজনার মধ্য দিয়ে দিনভর চলে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান সকালে কেরানীগঞ্জের চর ওয়াশপুরে বুড়িগঙ্গার জায়গা দখল করে রাখা একটি পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদ করতে গেলে এই ঘটনা ঘটে এ সময় প্ল্যান্টের মালিক ঢাকা চৌদ্দ আসনের সংসদ সদস্য আসলামুল হক দাবি করেন অনুমোদন নিয়েই তারা স্থাপনা নির্মাণ করেছেন এদিকে দখলদারিত্বের পাশাপাশি নদীর সীমানা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ এর ঘুরিয়ে দেওয়া হচ্ছে নদীতীর দখল করে গড়ে তোলা পাওয়ার প্ল্যান্টের বিশাল ট্যাঙ্ক বুড়িগঙ্গার পশ্চিম পাড়ের চর ওয়াশপুরে নদী তীরে যা গড়ে তুলেছে মাইশা গ্রুপ বিএডব্লিউটিএ জানায় মাইশা গ্রুপের বেসরকারি পাওয়ার প্ল্যান্টটি নদী তীরের লম্বায় প্রায় এক হাজার ফুট ও চওড়ায় প্রায় তিনশো ফুট দখল করে রেখেছিল এ সময় অভিযানে বাধা অভিযোগে মাইশা গ্রুপের কোঅর্ডিনেটরকে আটক করেন নির্বাহী প্ল্যান্টের মালিক পক্ষের বাধার কারণে সীমানা পিলারও বসানো যাচ্ছিল না বলে জানান সংস্থাটির সার্ভেয়ার তবে দখলমুক্তের অভিযান চলাকালীন সরজ এসে উচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন প্ল্যান্টের মালিক সাংসদ আসলামুল হক

তুমি ভাই আমার চিহ্নিত করে দিয়ে যাও তারপরেই কিন্তু এটা ডেভেলপ করা হয়েছে নিচে কিন্তু পিলার কারার ব্যবস্থা করছিল তারা আজকে হিসাবে এটা করলো কেন আমরা ভিতরে যখন পালিং করতে আসছিলাম তখন আমাদেরকে পালিং করতে দেওয়া হয়নি বিএডব্লিউটি জানায় প্ল্যান্টটি ছাড়পত্র রয়েছে দুই হাজার সালের আর তারা উৎসব চালাচ্ছেন দুই হাজার নয় সালের আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন দখলদারদের পরিচয় তাদের কাছে কখনোই গুরুত্বপূর্ণ নয় পাঁচ একর জায়গা তারা অবৈধভাবে নদী দখল করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদালতের রায় বলা আছে সে যতবারই মানে ক্ষমতাশালী হোক পাওয়ারফুল হোক মানে ক্রমেই ওই নদীর জায়গা অবৈধভাবে দখল করে কেউ রাখতে পারবে না নয় সালের পরে ওই অনাপত্তি কিন্তু গ্রহণযোগ্য নয় সম্প্রতিকালেও কিন্তু ওনারা বারবার আবেদন করেছেন এটার জন্য আমরা কিন্তু সেটির অনুমোদন করি নাই নদী দখলমুক্ত এমন শক্তিশালী অভিযান এর আগে দেখেনি ঢাকাবাসী তবে তারা বলছেন এই নদীটির যখন দখল হয়েছে বিএডব্লিউটি যেসব কর্মকর্তারা এসব দখলদারদের সহায়তা করেছেন উচ্ছেদের পাশাপাশি তাদেরকেও আইনের আওতায় আনা উচিত মাহমুদ রাকিব সময় সংবাদ কিরানীগঞ্জ ঢাকা